তো আমি তো পাঁচ বাজার থেকে তো শ্বশুরবাড়ি চলে এসেছি, তোমাদের দেখতে পাচ্ছ আমার শ্বশুরবাড়ির ছাদে আছি, আর ওখান থেকে তো বাড়ি এসেছি, তো কোনো বলক দিতে পারি না, এত তাড়াতাড়ি এসেছি ঠান্ডার সময়। তো মনে করলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা দরকার। তো আমার দাঁতগুলো তো খুব যন্ত্রণা করতে থাকে, তো মনে করলাম বিরাসটা করে আর তোমাদের সাথে তো কথা শেয়ার করি, তোমরা না বললে তো তোমরা বুঝতে পারবে না যে বৌদি ভাই তো কোনো বলক দেয় না, চলো বিরাসটা করে নিই, তারপর তারপরে কথা বলতে পারছি। চলো আমাদের বিরাজ করা হয়ে গেছে, চলো যাই মুখটা ধুয়ে নিয়ে। তো গায়ে সময় বিরাজ করা হয়ে গেছে, চলো মুখটা ধুয়ে নিয়ে রে। আমাদের মুখ ধোয়া হয়ে গেছে, চলো আমাকে চানটা করে নিই, বেলা তো 3টে বেজে গেছে, চান করে তোমাদের আজকে দেখাতে পারবো না, তো তাকে চানটা করে নিতে হবে, ঠান্ডার সময় তোমার তো সবাই জানো তাই না, তো ঠান্ডা করবে, চলো পুরো বলো আবার চান করে ভিজিয়ে তোমাকে দেবো, আজকে মতো চান করে ভিজিয়ে দিতে হবে, আমি চান টান করে আর আসছি তোমার খানো বন্ধুরা, চলো চান টান করে আসছি তোমার খানো বন্ধুরা। তো গাই আমি তো চান টান করে চলে এসেছি, দেখতে পাচ্ছ এবার শাড়িটা চেঞ্জ করবে, তোমার খুবই ভালো লাগবে, বৌদি কীভাবে শাড়ি চেঞ্জ করে তোমার খুব জিনিসটা দেখতে থাকো বন্ধুরা, ঠিক আছে। তো আমি তো কামানটা করে নিচ্ছি, তোমাদের কেমন লাগছে বৌদি ভাইকে ভালো করে দেখো,
গাইস আমাদের কাপড় পরা হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করে দেবেন ঘন্টি বাজিয়ে দেবেন আর কিরকম কন্টেন্ট এসে অবশ্যই কমেন্ট করে বলবো বন্ধুরা ঠিক আছে যখন তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে নিজের খেয়াল রাখবে বন্ধুরা টাটা